এটা কোনোভাবে একজন হাজির সামনে উপস্থাপনা করা ঠিক নয় বিশেষ করে তাদের আটুর উপরে কাপড় ছিল এবং আহ শার্ট পরাও অনেকটি বুতাঙ্গ খোলা ছিল আমি অনুরোধ করব যে হাজিরা যায় আল্লাহর বাড়িতে আল্লাহর দিদার লাভ করার জন্য তাদেরকে রিসিভ করার জন্য যদি বিমানবালা থাকে সেখানে ইসলামের সমস্ত সরিয়া কমপ্লিট করে জন্য মেয়েরা থাকে এবং আমরা যখন আহ সৌদি আরবেগিয়া বিমানবন্দরে নামি তখনও এই সব মেয়েরা আমাদেরকে আহ এই অর্ধ লগঙ্গা মেয়েরা আমাদেরকে হজে যাওয়ার আমি অত্যন্ত কষ্ট এই বিষয়টা ইসলামের বিভিন্ন স্কলাররাও হজে যান তারাও এই বিষয়টা আলোচনায় নিয়ে আসার জন্য অনুরোধ করছে পাশাপাশি এটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে ইসলাম মতো যেন বিমানের মধ্যে সে বিমান বালারা তাকে বিশেষ করে সৌদি আরবে নামার পরে আমি যা দেখেছি মানুষ মক্কা শরীফ হজ করার সময় শরীফ এবং মদিনা শরীফে হজ করার জন্য মানুষ বেকুল কিন্তু এই মক্কা শরীফ এবং মদিনা শরীফ যার উচিল্লায় এই পাকা ঈদ গুলি বা ইট বালু সিমেন্ট গুলি সম্মানিত হইলো যে রাসুল সাল্লা সাল্লাম মদিনাতে জন্মগ্রহণ করার কারণে তারা সম্মানিত হয়েছে সেই রাসুলের বাড়ি দোতলা একটা ছোট্ট একটা বাড়ি লাইব্রেরি করে সেটাকে ব্লক করে রেখে দেওয়া হয়েছে এবং বাড়ির জানলাগুলি মানে এক্সপায়ার হয়ে গেছে এবং অনেকগুলো কয়েকটা জানলা ভেঙে পড়তেছে এই অবস্থায় যেখানে হাজার মিলিয়ন কোটি টাকা শে রাসূলের সৌদি আরব ইনকাম করে হাজার মিলিয়ন কোটি টাকা সৌদি আরব ইনকাম করেও সেখানে রাসোলের বাড়িটা খুবই অবহেলায় পড়ে আছে আমি বলবো রাসুলের বাড়িটাকে যেন বিশাল আকারে একটি যেখানে কোটি মানুষ হজ করতে যায় সেখানে কোটি মানুষ যাতে বই উপহার আনতে পারে বই পড়তে পারে একটা লাইব্রেরি একদম ইউনিভার্সিটির মধ্যে একটা লাইব্রেরি যেন করা হয় এবং রাসুলের যে বাড়িটাকে একটা সুন্দর মিউজিয়ামে স্বর্ণে দেওয়া বাঁধানোর জন্য একটা মিউজিয়াম হয় এবং বিশেষ করে আমরা বাংলাদেশে চার রাখাত আট রাখাত বিশ রাখাত নামাজ নিয়ে আমরা বিতর্ক বিশেষ করে সৌদি আরবে গিয়ে দিকে সব দশ রাখার তারাবি নামাজ পড়ানো হচ্ছে এই ব্যাপারও আমাদের মনে হয় যে সৌদি সরকার সারা ওয়ার্ল্ড স্কলারদেরকে নিয়ে একটি একক সুন্দর সিদ্ধান্ত দেওয়া প্রয়োজন এবং নামাজের মধ্যে দশ রাখাত তারাবির পরে আবার এক রাখাত বিতিলের মধ্যে মোনাজাত করেন কিন্তু অন্যান্য নামাজের মধ্যে মোনাজাত নেই তা এই যে বিষয়গুলা বিশেষ করে কাবার শরীফের মতে আহ সম্মান জানাইছে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান এই তিন রাষ্ট্রের মানুষ আহ দেখা যাচ্ছে যে পশ্চিম কাবার দিকে মাথা দেয় এবং দিকে পা দেয় কিন্তু অন্য অন্য কান্ট্রির মানুষরা কাবার দিকে পা দিয়ে উল্টা ঘুমায় আমাদের কাছে অনেক কষ্ট লাগলো যে বাংলাদেশ হলে তো এটা মার্ডার হয়ে যায় তো আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা এটা কেন করো তারা বলে এটাই রাইট এটা একটা নাথিং সাবজেক্ট তো বিশেষ করে আমি বলবো যে একই কাবার সামনে গিয়ে কেউ মাথা দিবে কাবার দিকে কেউ পা দিবে কাবার দিকে সেটা তো হতে পারে না সেটা সারা ওয়ার্ল্ডে যত ইসলামী রাষ্ট্র আছে সেই স্কলারদেরকে নিয়ে সেটা ইসলামী সরকার সৌদি আরবের সরকার ইচ্ছা করলে একটা সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারে এবং পাশাপাশি আমরা মসজিদের মধ্যে জুতা নিয়ে প্রবেশ করি না কিন্তু সেখানে মসজিদে হারামে এবং মসজিদে নববীতে জুতা নিয়ে প্রবেশ করে এবং মানুষের নামাজের সামনেতে জুতা পায়দা হাটে সেই বিষয়গুলো আমি মনে সুন্দর একটা সাজেস্ট আমাদের জন্য আশা উচিত পাশাপাশি আমি সৌদি আরবের সরকারের প্রতি অনুরোধে দাবি জানাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়ির পাশে যেমনি ভাবে বাসার বাড়ি বিশাল আকারে করা হয়েছে যেমনি ভাবে মক্কা শরীফকে হাজার কোটি মিলিয়ন খরচ করে বিশাল আকারে করা হয়েছে মদিনা শরীফকে হাজার কোটি মিলিয়ন খরচ করে বিশাল আকারে করা হয়েছে তেমনি ভাবে রাসুলের বাড়িটাকে সংস্কার করে বিশাল আকারে হাজার কোটি টাকা খরচ করে সেইখানে বই এমন ভাবে রাখা হোক যাতে বুকার শরীফ মুসলিম শরীফ তিলমু শরীফ আবুদর শরীফ কুরআন শরীফ যার বাসায় মানুষ সেখান থেকে কিনে নিয়ে আসতে পারে এবং পড়তে পারে